আজকে আমি আপনাদের যে জিনিসটা রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে একটি ব্লুটুথ এলইডি বাল্ব। এই বাল্বটার দাম খুবই কম, মাত্র 365 টাকা পড়েছে আমার দারাজে আফটার ডিসকাউন্ট। এবং এটার যে ফিচার, এত কম দামে কিভাবে এতগুলো ফিচার দিয়েছে আসলে আমার বিশ্বাস হয়নি। তো আমি আসলে কিনে দেখতে চেয়েছিলাম যে একটা বাল্ব যেটা আবার স্পিকার এবং এটা ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এবং এটা কালারও চেঞ্জ হয়। সো এত কিছু মাত্র 365 টাকায়। তো আমার কাছে ফার্স্টে মনে হচ্ছে এটা ফেক কিছু হবে, কিন্তু না, দেখতে পাচ্ছি যে না, এটা একটা এলইডি মিউজিক বাল্ব, একটা প্যাকেট। প্যাকেটটা দেখে তো রিয়েলি মনে হচ্ছে। এখন দেখি ভিতরে বক্স কন্টেন্ট কি আছে। প্যাকেজিংটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন যে বোঝাই যাচ্ছে যে এটা ম্যাজিক বাল্ব লেখা, মিউজিক বাল্ব, সরি, এলইডি মিউজিক বাল্ব। সো এটা এলইডি কালার চেঞ্জ হবে এবং এটা দিয়ে মিউজিক হবে এবং এটা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে এটাকে চেঞ্জ করা যাবে। এবং দেখা যাচ্ছে একটা রিমোট আছে, যে রিমোট দিয়ে এটার বাল্বের কালার চেঞ্জ করা যাবে। সো আসলেই দেখি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এত কম দামে এত কিছু কিভাবে দিচ্ছে। দেখি ভিতরে কি আচ্ছা দেখা যাচ্ছে, যে একটি বাল্ব দেখা যাচ্ছে। ওকে, ওরা একটা সকেট দিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি প্যাচ থেকে পিন, না, পিন থেকে প্যাচ। আপনার যদি বাসায় প্যাচ হয় তাহলে আপনার এই কনভার্টার ইউজ করতে পারেন। ও, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা রিমোট দেওয়া আছে আর এই যে বাল্বটা। ওয়াও, বাল্বটা তো বিল কোয়ালিটি দাম হিসাবে অনেক ভালো। স্পিকার বোঝাই যাচ্ছে, এটা একটা স্পিকার দেওয়া, সাউন্ড বক্স। না, এটা আসলেই মনে হয় রিয়েল, এখন আমার বিশ্বাস হওয়া শুরু করেছে। সো হ্যাঁ, একদম ইনটেক, ব্যাটারিটা এখনো খোলা হয়নি বোঝাই যাচ্ছে। তো এটা টান দিয়ে আমরা ফার্স্টে ব্যাটারিটা সেট করে নিলাম। অনেক সময় অনেকে নতুনটা প্রোডাক্ট কিনে বলে রিমোট কাজ করতেছে না, কিন্তু পিছনে যে এই জিনিসটা করতে হয় এটা অনেকেই জানে না। আমারও অনেক সময় অনেক কনফিউশন হয়েছে যে রিমোট কেন কাজ করে না। আসলে ভিতরে একটা পলি দেওয়া থাকে যেটা রিমুভ করে, প্রথমবার যেটা রিমুভ করে তারপরে ব্যাটারিটা ইউজ করতে হয়, না হলে ভিতরে যদি থাকে অনেকদিন থাকার পরে নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য এই হয়। সো দিস ইজ দ্য বক্স কন্টেন্ট, এগুলোই ছিল, মাত্র 365 টাকায়। তো চলুন দেখি এবার এটা ব্যবহার করে। তো এখন আমি এটা প্লাগ ইন করি। আমার আসলে কনভার্টার প্রয়োজন হয়নি, কারণ আমারটা পিন ছিল। এখন অন করি, সুইচ দিলাম। বাহ, একটা মিউজিক হয়ে অন হলো এবং প্রথমেই সাদা কালার দেখতে পাচ্ছি। ব্রাইটনেস অনেক ভালো। এখন দেখি আমি একটু এটার লাইট ডিম করে। ওয়াও, লাইট আসলে রিমোট দিয়ে বাড়ানো কমানো যায়। এখন অফ করে অন করে দেখি, অফ হয়ে গেল, আবার প্রেস করলে অন হয়ে গেল। ওয়াও, আচ্ছা এখন কালার চেঞ্জ করে রেড, গ্রিন, ব্লু, ওয়াও, হোয়াইট, কি সুন্দর। তাছাড়া আরো অনেকগুলো মাল্টি কালার আছে, বিভিন্ন কালারের সংমিশ্রণে যেটা হয়। ওয়াও, এক ক্লিকই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার আবার অনেকগুলো মুড আছে, যেমন এই যে এই মুডটা দিলে কালার, বিভিন্ন কালার ফ্ল্যাশ করে, একটার পর একটা কালার আসতে থাকে। এলইডি লাইটে আমরা যেসব ফিচারগুলো দেখি, যেমন ফেড, এই ফেড একটা কালার ফেড হয়ে আরেকটা কালার আসবে, এই মুডগুলো খুবই সুন্দর। মাত্র এত কম দামি একটা ডিভাইসে স্মুথ স্মুথ অন করলাম, এখন স্মুথলি কালার চেঞ্জ হবে। ওয়াও, এত কম দামি একটা ডিভাইসে এটা আশাই করা যায় না। আমি এখন একটা গান প্লে করলাম। ওয়াও, খুবই সুন্দর সাউন্ড, আসলে একটা রুমের জন্য মোর দ্যান এনাফ। সো দিস ইজ এ ভেরি গুড বাই। এই ছিল আমাদের আজকের রিভিউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।